রাজশাহীর গোদাগাড়িতে প্রাণ আরএফএল গ্রুপের বেশ কয়েকটি পণ্য সংগ্রহ এবং পাল্পিং হচ্ছে। সহায়তা পেলে আগামীতে হিমায়িত খাদ্য নুডলস সহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির। সকালে গোদাগাড়ির আমানতপুরে বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে মতবিনিময় সভায় গ্রুপটির পরিচালক কামরুজ্জামান কামাল এসব কথা বলেন। এই অঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসল কোনো ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়াই যেন বিক্রি করতে পারে, সেজন্য তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে মৌসুমি ফল সংগ্রহ সহ কম্পোস্ট সারও উৎপাদন করা হচ্ছে বলে জানান।